সালাম রহমতুল্লাহ, সৌদি আরব রিয়াদ হারা থেকে প্রশ্নকর্তা আবু ইউসুফ ভাই প্রশ্ন করেছেন, কোন এক ভাই তার নাতি পুতি এবং সন্তান সন্ততি আমেরিকায় আছে, তার ভিসা হয়ে গেছে, কিন্তু তার পাসপোর্টে আগে পাসপোর্টে দাড়ি ছিল না, এখন তার দাড়ি আছে, তো দাড়ি রাখাটা তার জন্য এখন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি সে কাটতে পারবে, তার জন্য জায়েজ? সে বলছে এটা না করলে তো আমার নাতি নাতনি এদের সাথে আমি সাক্ষাৎ করতে পারি না। জি আলহামদুলিল্লাহ, ও ভাইয়ের কে বলতে পারেন যে দাড়ি কেটে পাসপোর্টে হুবহু যেরকম ছিল সেরকম করে যাওয়া, কারণ আল্লাহ নিয়তের উপরে মানুষকে প্রতিফল দান করবেন। আর দাড়ির ক্ষেত্রে যে কথাটি সেটা হলো যে জরুরাত তুমি হল মাহজুরাত, জরুরি জরুরত পড়ে গেলে অনেক সময় মাহজুর মানে নাজায়েজ কাজ জায়েজ হয়ে যায়। সে আবার আমেরিকাতে গিয়ে যদি দাড়ি রাখে সমস্যা নেই, আর এই প্রতিবন্ধকতাটা তাকে তৈরি করছে যেহেতু তার ক্ষতি হয়ে যাচ্ছে, সে ক্ষতি থেকে বাঁচার জন্য নিয়ত ঠিক রেখে সে কাজটি করতে পারে, কারণ এটা তার প্রতিকূলতা আসতে পারে। আর এমনি তো কাফের আমেরিকা, তো কাফের কাফের তো রাগ বেশি মুসলমানদের উপরে দাড়ির উপরে। এই খ্রিস্টানরাও কিন্তু দাড়ি রাখে, কিন্তু প্রতিবন্ধকতাটা এখানে দেখা দিল তার পাসপোর্টের ক্ষেত্রে, পাসপোর্টের সাথে মিল রাখা লাগবে। তবে আমি মনে করি সে আরো তদন্ত করুক, হয়তো তাকে ছেড়েও দিতে পারে, এ বিষয়ে সে তদন্ত করুক, সহজে যেন দাড়িটা না কাটে। আমি ফতোয়া পেয়ে গেছি, কেটে দিলাম না। অনেক সময় বলা হয় ইমিগ্রেশনে যে আওয়াল আনা বা ও তো আরব কান্ট্রি নয়, সে তার বোঝাবে যে ইটস মাই পিকচার বিফোর, নট কারেন্ট পিকচার। কারেন্ট পিকচার ইটস মানে কারেন্ট যেটাকে বলা হয় আমার সুরত, এইটা আগে আমার দাড়ি ছিল না। যেভাবে হোক, সে কোনো ভাষাতে হোক যেভাবে বোঝাতে তাকে সচেষ্ট থাকা উচিত, কারণ রসুল্লাহ আসলামের সন্ন্যতকে আমি যেটার আদেশ হলো ওয়াজিব, আদেশটা ওয়াজিব, দাড়ি রাখা সন্ন্যত, কিন্তু পালন করা ওয়াজিব হয়ে গেছে। কেন? উসুল ফিকির একটি কায়দা হলো আল আমর ইয়াকতাদিল উজুব, আল্লাহ রসুলের আদেশ যখন হয়ে যাবে সেটা ইয়াকতাদিল উজুব, ওয়াজিব হয়ে যাবে। অতএব এটা এত সহজে যেন সে দাড়িটা না কাটে, তদন্তমূলক যেন সে দাড়ি কাটার বিষয়টি গ্রহণ করে।